হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করতে চলেছি তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের যে প্রথম অধ্যায় রয়েছে রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি, এখান থেকে টপ 30 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চান আনসার নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে স্যার, রায়ো মার্টিনের যে রাষ্ট্রবিজ্ঞানের 60 বইটি রয়েছে সেই বই অনুসরণ করে যদি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও প্রোভাইড করেন তাহলে খুব উপকৃত হতাম। তো সেই কমেন্টের প্রত্যুত্তর বা সেই কমেন্টের প্রতিক্রিয়া স্বরূপ আজকে আমাদের এই নিবেদন তোমাদের সঙ্গে আমরা করতে চলেছি, যেখানে তোমাদের সঙ্গে টপ 30 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চান আনসার আলোচনা করব। এবং সেই সঙ্গে বলে রাখি, এটা আমাদের পার্ট 1-এর ভিডিও, আমরা বেশ কয়েকটি পার্টে এই অধ্যায়টাকে কিন্তু আমরা সম্পূর্ণ করব। তো আর কোনো কথা নয়, চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচনাতে। এবং অবশ্যই ভিডিওটি শুরুর সাথে সাথে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। শুরু করছি আজকের আলোচনা। ওয়ান লাইনার পাঁচ আকারে, অর্থাৎ প্রশ্ন উত্তর আকারে একসঙ্গে আলোচনা করতেছি। তো প্রথম যে প্রশ্ন, প্রাচীন গ্রীসে রাজনীতিকে বোঝার ঐতিহ্যবাহী শিক্ষার সূত্রপাত ঘটিয়েছিলেন সফিস্ট দার্শনিকগণ। তাহলে পরীক্ষায় প্রশ্ন হয়, প্রাচীন গ্রীসে রাজনীতিকে বোঝার ঐতিহ্যবাহী শিক্ষার সূত্রপাত ঘটিয়েছিলেন কারা? দিয়ে বিভিন্ন অপশান থাকবে, উত্তর হবে সফিস্ট দার্শনিকগণ। পরের প্রশ্ন, সফিস্টরা মূলত বিশ্বাসী ছিলেন ব্যক্তি স্বাধীনতা ও সমতায়। তাহলে সফিস্টরা কিসে বিশ্বাসী ছিলেন? ব্যক্তি স্বাধীনতা এবং সমতায় বিশ্বাসী ছিলেন। সক্রেটিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে জ্ঞান এবং সত্যতা বিষয়টিকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। তাহলে সক্রেটিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে কোন বিষয়টিকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন? বিভিন্ন অপশান থাকবে, সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? জ্ঞান ও সত্যতাকে। পরের প্রশ্ন, প্লেটো সক্রেটিসের শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেন। তাহলে সক্রেটিসের শিষ্য কে ছিলেন? প্লেটো। সক্রেটিসের মতে জ্ঞানীগুণী ব্যক্তি যারা সত্যকে উপলব্ধি করতে পারে তারা রাষ্ট্রশাসনের উপযুক্ত। তাহলে সক্রেটিসের মতে কারা রাষ্ট্রশাসনের উপযুক্ত? জ্ঞানীগুণী ব্যক্তি যারা সত্যকে উপলব্ধি করতে পারে তারা রাষ্ট্রশাসনের উপযুক্ত। প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল কি? উত্তর হবে অ্যাকাডেমি ছিল প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম। পরের প্রশ্ন, প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকে অবরোহ পদ্ধতির উত্থাপন করেন। তাহলে প্লেটো তার বিখ্যাত গ্রন্থ রিপাবলিকে কোন পদ্ধতির উত্থাপন করেছিলেন? অবরোহ পদ্ধতির উত্থাপন করেছিলেন। ওকে, ওকে, তারপরের প্রশ্ন কি বলেছে দেখো, প্লেটো রাষ্ট্রশাসক হিসেবে দার্শনিক রাজাকে প্রাধান্য দিয়েছিলেন। তাহলে প্লেটো রাষ্ট্রশাসক হিসেবে কাকে প্রাধান্য দিয়েছিলেন? উত্তর হবে দার্শনিক রাজাকে প্রাধান্য দিয়েছিলেন। প্লেটো ন্যায়নির্ভর আদর্শ রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন। তাহলে প্লেটো কীরকম রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন? ন্যায় নির্ভর আদর্শ রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন। শাসকের লক্ষ্য হিসেবে প্লেটো ব্যক্তি স্বার্থকে নৎসাত করে জনকল্যাণকে সবার ঊর্ধ্বে স্থান দিতে চেয়েছিলেন। তাহলে শাসকের লক্ষ্য হিসেবে প্লেটো কী করতে চেয়েছিলেন? ব্যক্তি স্বার্থকে নৎসাত করে জনকল্যাণকে সবার ঊর্ধ্বে স্থান দিতে চেয়েছিলেন। সিসেরো ছিলেন একজন রোমান রাষ্ট্র চিন্তাবিদ। তাহলে সিসেরো কে ছিলেন? একজন রোমান রাষ্ট্র চিন্তাবিদ। সিসেরোর বিখ্যাত গ্রন্থ হলো ডি রিপাবলিকা। সিসেরোর বিখ্যাত গ্রন্থের নাম কি? ডি রিপাবলিকা। মধ্যযুগের রাষ্ট্রচিন্তা আবর্তিত হয়েছিল কোন চিন্তা দ্বারা? উত্তর হবে ধর্মীয় চিন্তা দ্বারা মধ্যযুগের রাষ্ট্রচিন্তা আবর্তিত হয়েছিল। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, মধ্যযুগের রাষ্ট্রচিন্তা আবর্তিত হয়েছিল, বিভিন্ন অপশান থাকবে, একটা অপশানে কি থাকবে? ধর্মীয় চিন্তা দ্বারা। উত্তর হয়ে যাবে ধর্মীয় চিন্তা দ্বারা। পরের প্রশ্ন, মধ্যযুগের বিখ্যাত দুজন চিন্তাবিদ হলেন সেন্ট অগাস্টাইন আর একটা হচ্ছে টমাস অ্যাকুইনাস। এনারা ছিলেন মধ্যযুগের দুজন বিখ্যাত চিন্তাবিদ। ম্যাকিয়াভেলিকে নবজাগরণের শিশু বলা হয়। তাহলে নবজাগরণের শিশু কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে বলা হয়। তারপরের প্রশ্ন, মোস্ট ভিভিআই প্রশ্ন, ম্যাকিয়াভেলিকে রাষ্ট্রবিজ্ঞানের নিউটন বলা হয়। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের নিউটন কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে বলা হয়। রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে 1701 খ্রিস্টাব্দে। রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ কবে ঘটে? 1701 খ্রিস্টাব্দে। বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের প্রাথমিক পর্ব রচিত হয়েছে কোথায়? গ্রীসে। বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের
বিবর্তনের প্রাথমিক পর্ব রচিত হয়েছিল কোন দেশে? রচিত হয়েছে গ্রিসে। রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরেই একটি সমাজশাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই কথাটি একটি সত্য কথা, অর্থাৎ এই তথ্যটা সত্য, এই উক্তিটা সত্য, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরেই একটি সমাজশাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, এই কথাটি সত্য। রাষ্ট্রবিজ্ঞান কথাটি লাইবনিজ প্রথম ব্যবহার করেন। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? দার্শনিক লাইবনিজ প্রথম রাষ্ট্রবিজ্ঞান কথাটি ব্যবহার করেছিলেন। রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ ঘটে প্রাচীন গ্রিসের রাষ্ট্রবিজ্ঞানীদের হাত ধরে। তাহলে রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ ঘটে প্রাচীন গ্রিসের রাষ্ট্রবিজ্ঞানীদের হাত ধরে। ওকে, রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তিনি হলেন ফ্রান্সিস লাইবার। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তিনি কে? তিনি হলেন ফ্রান্সিস লাইবার। গ্রিক শব্দ পলিসের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তাহলে পলিস এই শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। পলিটিক্স কথাটি গ্রিক শব্দ পলিস থেকে এসেছে। তাহলে এই যে পলিটিক্স আমরা বলি, ঠিক আছে, সেই পলিটিক্স কথাটি গ্রিক শব্দ পলিস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। অ্যারিস্টটল তাঁর পলিটিক্স গ্রন্থে 158টি পলিস বা নগর রাষ্ট্রের কথা বলেছেন। তাহলে অ্যারিস্টটলের লেখা গ্রন্থটির নাম কি? পলিটিক্স। এবং তাতে কটা পলিসের কথা তিনি উল্লেখ করেছেন? 158টি পলিস বা নগর রাষ্ট্রের কথা বলেছেন। প্রাচীন গ্রিসের দুজন দার্শনিক হলেন একজন প্লেটো আর একজন অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। তাহলে রাষ্ট্রবিজ্ঞানটা কি? একটা গতিশীল সামাজিক বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার কিন্তু পরীক্ষায় প্রশ্নটি এসেছে, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর হবে অ্যারিস্টটলকে বলা হয়। পলিটিক্স গ্রন্থ এর রচয়িতাকে? এরও উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল। অ্যারিস্টটল হচ্ছেন পলিটিক্স গ্রন্থের রচয়িতা। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, একথা বলেছেন ব্রাইস। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, উক্তিটিকার উক্তিটি ব্রাইসের উক্তি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের যে কমেন্ট সেকশানে তোমাদের যে রিকোয়েস্ট ছিল সেই রিকোয়েস্ট অনুযায়ী আমরা আলোচনা করলাম রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম অধ্যায় সেখান থেকে টপ 30 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার, অবশ্যই রায় ও মার্টিনের যে 60 বই সেই 60 বই অবলম্বনে। তো আরও বেস্ট কিছু ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে, সবাই অপেক্ষা করো এবং সেই সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও। অবশ্যই তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।